ঘূর্ণিঝড় ফণী দুর্বল হয়ে বাংলাদেশে আঘাত হানলেও বিভিন্ন উপকূলীয় এলাকায় রেখে গেছে তাণ্ডবের চিহ্ন। বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে অর্ধশতাধিক নিম্নাঞ্চল। বাগেরহাটের শরণখোলা উপজেলার বগি গ্রামে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের তিনটি স্থান ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। এতে শতাধিক ঘরবাড়ি তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়ায় দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটায় দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। জোয়ারে যে পানি ওঠে, বাটিতে নামতে নামতে আবার জোয়ারে ভরে যায়। পানিতে সবকিছু ভরা, আমরা এখন রান্না বান্না করতে পারি না, বাচ্চা কাচ্চা কিভাবে লইয়ে থাকবো? যদি এই বেড়িবাঁধটা না হয় তাহলে তো আমরা ডুব দিয়ে মরে যেতেছি। 1.5 কিলোমিটার বেড়িবাঁধ কমপ্লিট করা যায়নি, ল্যান্ড অ্যাকুইজিশনের আমরা প্রস্তাব দিয়েছি, আমরা দ্রুত সেটা মেরামতের ব্যবস্থা করছি এবং আমরা অতি দ্রুতই এটা মেরামত করে দিব। সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল শ্যামনগর ও আশাশুনি উপজেলায় বিভিন্ন এলাকায় প্রবল জোয়ারের চাপে বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। এতে হুমকির মুখে রয়েছে ফসলের ক্ষেত ও চিংড়ি ঘের। বাড়িঘর রক্ষায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধ মেরামতের চেষ্টা করছেন নদী তীরবর্তী মানুষ। কোনো জায়গায় ভেঙে অর্ধেক চলে গেছে, অর্ধেক আছে, হয়তো খুব একটু জোরে বাতাস হলে এত পেলাবিত হতে পারে। পদক্ষেপ না নিলে তো আমরা এই বেড়িবাঁধ থাকবে না। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে রংপুরে ভারী বৃষ্টিতে খেতে পানি জমে থাকায় পাকা বোরো ধান ও ভুট্টার আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। বড় ক্ষতি এড়াতে আগেভাগেই ধান কেটে ঘরে তুলছেন কৃষক। তাড়াতাড়ি কাটিয়ে দিলাম, ধানটা একটু কাঁচা আছে, ক্ষয়ক্ষতির জন্য একটু কিছু আগে কাটা হয়েছে ধানটা। ধান কিছু জমিতে পড়ে যাবে, এদিক দিয়ে একটা ক্ষতি আসবে, তারপর শুকানো যাবে না, এদিক দিয়ে একটা ক্ষতি আসবে। ভুট্টা খাত আমাদের ওই জয়টা ওটা দেখিয়েছিলাম, হারিয়ে গেছে। পটুয়াখালীতে বেশ কয়েকটি বেড়িবাঁধ ভেঙে 18টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। ক্ষেত তলিয়ে যাওয়ায় ফসল তুলতে না পেরে ক্ষতির মুখে পড়েছেন কৃষক। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।